গত মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলে তিন শিরোপার ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। সেদিক থেকে নতুন মৌসুম শুরুর আগে ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওয়ালার আত্মবিশ্বাসে তুঙ্গে থাকার কথা, কিন্তু হাই প্রোফাইল স্প্যানিশ কোচ মাটিতেই পা রাখছেন। ইউরোপের সবচেয়ে জমজমাট ঘরোয়া লিগ ইংলিশ প্রিমিয়ার ফুটবল শুরু হচ্ছে শুক্রবার। প্রথম দিনেই নবাগত বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে গার্দিওয়ালার দল। আগের দিন সংবাদ সম্মেলনে সিটি কোচ দল ও সমর্থকদের অতীত সাফল্যে বুঁদ হয়ে না থাকতে পরামর্শ দিয়েছেন। সমর্থকদের সতর্ক করে দিয়ে গার্দিওয়ালা বলেছেন, তার দলের কাছে যেন ট্রেবল জয়ের পুনরাবৃত্তির আশা করা না হয়। তার মতে ফের এই কীর্তি গড়া অসম্ভবের মতো, কেননা এটা জীবদ্দশায় একবার করার মতো বিষয়। 2022-23 মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে সিটির। তারা প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে ছয় মৌসুমের মধ্যে টানা তিনবার সহ পঞ্চমবার, এফএ কাপ উঁচিয়ে ধরেছে চতুর্থ সর্বাধিক নবমবার, সঙ্গে ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা প্রথমবার জিতে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে গড়েছে তিন শিরোপার ট্রেবল জয়ের কীর্তি। প্রথমবার এটা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গার্দিওয়ালাও প্রথম কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের ইতিহাস গড়েছেন। 52 বছরের এই স্প্যানিয়ার্ড প্রথমবার কীর্তিটি গড়েন স্প্যানিশ লালিগার কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে। নতুন মৌসুমের সব প্রতিযোগিতায় ফেভারিট সিটি, যদিও গত রবিবার এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা লড়াইয়ে প্রিমিয়ার লিগ রানার্স আপ আর্সেনালের বিপক্ষে হেরে যায় গার্দিওয়ালার দল। মূল ম্যাচ এক এক গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে তাদের হারটা হয় 1-4 ব্যবধানে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।